गगन घन छाइल गगन घनाइया सीमित दश दिशे स्तम्भित कानन सब चराचर आकुल कि हबे कि जाने घोरा रजनी देखल ललना भय विभला गगन घन छाइल गगन घनाइया सीमित दश दिशे स्तम्भित कानन सब चराचर आकुल कि हबे कि जाने घोरा रजनी देखल ललना भय विभला गगन घन छाइल गगन घनाइया। আমার এখানে মন টিকছে না, আমি আর কাজ করব না। কাজ করবে না? কাজ তোমাকে করতেই হবে। আমি জানি আমার আয়ু আর বেশি দিন নয়, এখন তোকে সংসারে দেখে যেতে পারলে আমি যে নিশ্চিন্তে মরতে পারি। বাবা, চেঁচামেচি না করে দেখো কোনো কিছু সরিয়েছে কিনা, তেমন হলে নয় পুলিশে খবর দিতে হবে। যাও দেখো গিয়ে। কর্তামা, আমি বেশ বুঝতে পারছি আপনারা আমার প্রতি অসন্তুষ্ট হয়েছেন, আর এই অবিশ্বাসের মধ্যে আমিও থাকতে চাই না। সুতরাং আপনারা আমায় বিদায় দিন। আপনার হেমনলিনী বড় লক্ষ্মী মেয়ে, আমি তাকে যত দেখেছি ততই আমার মনে ধরেছে। আপনার যদি অমত না না মানে এত ভালো পাত্র এত শীঘ্র আপনিও নিশ্চয়ই খুঁজে পাবেন না। আমাকে ডাকছিলে মা? হ্যাঁ বাবা, তোর সঙ্গে আমার কিছু কথা আছে। আগে বলো, তোমার শরীর কেমন? সেরকম কোনো কষ্ট নেই তো? এখন হয়তো নেই, কিন্তু হতে কতক্ষণ। অনিয়ম না করলে তো কোনো ভয় নেই, কিন্তু যদি অনিয়ম করো তাহলে আর শরীরের দোষ কি বলো? তোরা তো ডাক্তার, এটা তো ভালোই বুঝিস যে মন ভালো না থাকলে শরীর কখনো ভালো থাকে না। কেন, তোমার মনে আবার কি হলো? বাবা নলিন, আমি আর এই একা একা থাকতে পারছি না। আমার জন্যে নয়, তোর জন্যই বলছি। আমি কিন্তু তোর জন্য একটা পাত্রী ঠিক করেছি। তোকে সংসারী দেখে যেতে না পারলে আমি যে শান্তিতে মরতেও পারবো না। সত্যি মা, তুমি আমাকে পাগল করে দেবে একবারে। তা পাত্রীটি কে, কোথায় থাকে সে? সে তোর অজানা নয়। রংটা যদিও তেমন ফর্সা নয়, কিন্তু আমার তাকে খুব পছন্দ হয়েছে। দাঁড়াও দাঁড়াও, রং ফর্সা নয়, আমার অজানা নয়, কে? তুমি কাকে পছন্দ করেছো? অন্নদাবাবুর মেয়ে হেমনলিনী। দোহাই মা। কি হলো বাবা নলিন, উঠে পড়লি যে? হেমনলিনীকে কি তোর পছন্দ নয়? দেখ ওর গায়ের রংটা তেমন ফর্সা নয় বলে। মা, আমি রং ফর্সা কি ময়লা সেটা নিয়ে মোটেই ভাবছি না। তাহলে বাধা কোথায়? বাধা আছে মা, হেমনলিনীর সঙ্গে আমার বিবাহ। না না, এটা কখনোই সম্ভব নয়। কেন বাবা, এতে তোমার আপত্তিটা কিসের? আপত্তি আছে মা, হেমনলিনীর সঙ্গে আলাপ হওয়ার পর থেকে সে আমাকে গুরু হিসেবে মেনেছে। আমি নানা বিষয়ে তাকে উপদেশ দিয়েছি, কিন্তু তার সঙ্গে বিবাহ অসম্ভব মা। দেখ নলিন, আমি এবার তোর কোনো আপত্তি শুনবো না। সে তোমার কোনো অংশেই অযোগ্য নয়। এমন ঘর এমন মেয়ে পাওয়া কিন্তু সহজ নয়। আর তাছাড়া আমার জন্য তুই এই বয়সে সমস্ত রকম সকাল্লা ছেড়ে কাশিবাসী হবি, এই যে আমি সহ্য করতে পারছি না বাবা। কেন কেন তুই আমার জন্য এরকম তপস্যের জীবন কাটাবি? আমি তোমার জন্য তপস্যের জীবন কাটাচ্ছি কে বলেছে মা তোমাকে? আমি মা, আমাকে কে বলে দেবে? না নলিন, আমি আর কোনো কথা শুনবো না। সামনে যে শুভ দিনটা পাবো, আমি তোকে বলে রাখছি সেই দিনটা কিন্তু ফাঁক যাবে না। ওই দিনেই আমি হেমনলিনীকে আমার ঘরের বউ করে এনে ঘরে তুলব। এত তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত নিও না মা, কারণ যার সঙ্গে আমার ভবিষ্যৎ জীবন জড়িয়ে আছে সেখানে আমার মতামতের একটা দাম আছে। দেখো মা, কথাটা আমি তোমাকে আগে কখনো বলিনি, বলতে পারিনি, কারণ মনে হয়েছে যে তুমি যদি উতলা হয়ে পড়ো। কি বলবি বাবা, আমি তো ঠিক বুঝতে পারছি না। না মা, এটা শুনে উতলা হওয়ার কোনো কারণ নেই। আমি তো তোমাকে চিনি, অমঙ্গল কেটে যাওয়ার পরও সেই ভয়টা তোমাকে তাড়িয়ে বেড়ায়। কি জানি বাবা তুই কি বলতে চাস আমি জানি না, কিন্তু আমার মন যে ভীষণ অস্থির হয়ে পড়ছে বাবা। অস্থির হইও না মা, আমি বলবো, তোমাকে সব বলবো। কথা প্রসঙ্গ যখন উঠেছে তখন নিশ্চয়ই বলবো। ঘটনাটা ঘটে আজ থেকে 9-10 মাস আগে। তার মানে যখন তুই রংপুরে ডাক্তারি করতে গিয়েছিলি? হ্যাঁ মা, আমি যখন ঠিক করলাম রংপুরে ডাক্তারি ছেড়ে কলকাতায় ফিরব, ফেরার সময় হঠাৎ মনে হলো যে রেলপথে না ফিরে আমি নৌকায় করে ফিরি, এবং ইচ্ছে মতন একটা দেশি নৌকা ভাড়া করলাম। দুদিনের যাত্রার পর নৌকা এসে ভিড়ল একটা চরের ধারে। আমি ডাঙায় নামলাম। না নলিনাক্ষ, হ্যাঁ তুমি এখানে কি করছো? আমি তো শিকারে নেমেছি। ও হ্যাঁ, তাও তো বটে, শিকার করার অভ্যেসটা এখনো ছাড়োনি বুঝি? শিকারীরা কখনো শিকার ত্যাগ করতে পারে? তাও ঠিক। তো কি শিকার করলে আজকে ভাই? আজকে খুব বড় শিকার করেছি। তাই নাকি? কি শিকার করলে? তোমাকে। আমাকে? হ্যাঁ, তা দুদিন পরে তোমার দেখা পেলাম, স্বপ্নেও ভাবতে পারিনি। হ্যাঁ তা ঠিক, তা ঠিক, আমিও ভাবিনি যে হঠাৎ করে এইভাবে তোমাকে দেখতে পাবো। চলো বাংলোতে চলো। এবার বাংলোতে? আমি ওই এখানে এই অঞ্চলে ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়ে কদিন হলো এসছি, মফস্বলে থাকতে হচ্ছে। হ্যাঁ কিন্তু আমাকে তো খুব শিগগিরই কলকাতায় ফিরতে হবে। ঠিক আছে, আমার সঙ্গে দুদিন থেকে যাও, ভালো লাগবে। তা তুমি ডাক্তারি করছিলে না? হ্যাঁ ডাক্তারি তো করছিলাম, রংপুরে ছিলাম, ওখানে প্র্যাকটিস করছিলাম। হঠাৎ কি মনে হলো, ভাবলাম যে না আর ভালো লাগছে না, এবার কলকাতায় ফিরে যাই। রেলপথেই ফেরার কথা ছিল, মনে হলো যে না রেলপথে না ফিরে এবার একটু নৌকা বিহার করলে কেমন হয়, সেই জন্য এখানে নেমেছি আর কি। তো বলছো যখন, ঠিক আছে চলো যাওয়া যাক, কিন্তু ভাই বেশি দিন নয় কিন্তু। ঠিক আছে ঠিক আছে, চলো চলো চলো। তোমার তাহলে বেশ অনেক জায়গা ঘোরা হয়, কি বলো ভূপেন? তা হয়, মফস্বলের কাজে বেরোলে অনেক ঘোরাই হয়। তাহলে তো মনের খোরাকটাও বেশ ভালোই হয়। তা হয়তো আছে, কিন্তু আমাদের মতো ওই নিরস মানুষের জন্য নয়। এই কবি বা সাহিত্যিক হলে হয়তো হতো। আচ্ছা ভাই, ওই গ্রামটির নাম কি বলো তো? ধোবা পুকুর। ওই গ্রামের তারিণী চাটুজ্যের বাড়িতে একটা প্রাইমারি স্কুল আছে, ওই প্রাচীর দেওয়া বাড়িটা দেখছো, ওখানে একবার যেতে হবে। চলো যাওয়া যাক। দেখে তো মনে হচ্ছে ভদ্রলোকের বেশ পয়সা আছে। সে কথা আর বলতে, অগাধ পয়সা, অগাধ সম্পত্তি, বুঝলে না? এই কিন্তু এত বড় কৃপণ জগতে আর একটাও পাবে না। এই যে স্কুল করার জন্য বাড়িতে জায়গা দিয়েছে সেটা বিনা উদ্দেশ্য নয়, বুঝলে না? চলো বাড়ি বেতো, চলো। তারিণী বাবু বাড়ি আছেন? কে? আরে ম্যাজিস্ট্রেট সাহেব, পেন্না ভাই, কি সৌভাগ্য আমার। তা চলুন ভেতরে। থাক থাক, আলাপ করিয়ে দিই। ও আমার বন্ধু নলিনাক্ষ চট্টোপাধ্যায়, আগে রংপুরে ডাক্তারি করতো, এখন স্বাদ হয়েছে কলকাতায় গিয়ে ডাক্তারি করবে। হঠাৎই দেখা হয়ে গেল তাই আটকে রাখলাম। বেশ করেছেন, বেশ করেছেন স্যার, পুরনো বন্ধু বলে কথা। তো আপনার কারবার কেমন চলছে? আগে আপনার আশীর্বাদে ভালোই চলছে স্যার। যদি কিছু মনে না করেন, মানে আপনার সঙ্গে আমার একটা কথা ছিল। কোন কথা? আগে মানে যদি আপনি একটু এদিকে আসেন, মানে আপনি যদি অনুমতি দেন আর কি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনারা কথা সেরে নিন না, কোনো অসুবিধা নেই। চল চল। স্যার যদি কিছু মনে না করেন আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব। বলুন। স্যার আপনার বন্ধু কি বিবাহিত? না, ও এখনো বিয়ে থা করেনি। স্যার তাহলে আমার একটা ছোট্ট নিবেদন আছে আপনার কাছে। আমার ভাগ্নি কমলা, স্যার দেখতে শুনতে খুবই ভালো, আমার নিজের ভাগ্নি বলে বলছি না, সর্বগুণ সম্পন্ন মেয়ে। আপনার বন্ধুর সঙ্গে আমার ভাগ্নির যদি বিয়ের বন্দোবস্ত করে দেন তাহলে স্যার খুবই ভালো হয়। মানে কি বলবো, আমি কন্যাদায় হতে উদ্ধার পাই, এটা আপনাকে করতেই হবে। ঠিক আছে, দেখছি দেখছি। এবার কিন্তু আমাকে ফিরে যেতে হবে ভাই ভূপেন। বেশ কয়েকটা দিন তোমার সঙ্গে কাটালাম এখানে, আর তো সময় নেই আমার কাছে। আর তাছাড়া রংপুরে প্র্যাকটিস ছেড়ে কলকাতায় ফেরা যথেষ্ট কারণও আছে। কিন্তু তোমাকে ছেড়ে দেওয়া তো আমার পক্ষে এখন একদম সম্ভব নয়। কেন? আমি আবার তোমার কি কাজে আসবো? আমার কাজে নয়, ওই তারিণী চাটুজ্যের খুব প্রয়োজন আমাকে। খুব প্রয়োজন তোমাকে। কিরকম? তোমার একটা সুসময় আসছে। হেয়ালি করো না ভাই, বলো ব্যাপারটা কি বলো। ভয়ে বলবো না, নির্ভয়ে বলবো। আরে বাবা নির্ভয় বলো, নির্ভয় বলো। তোমার এখন বিবাহ যোগ এসে গেছে। আমার বিবাহ যোগ? সেটা কি রকম? সকালে যার বাড়িতে গিয়েছিলাম সেই মহাজনের কারবারি তারিণী চাটুজ্যে। হ্যাঁ, লোকটা খুবই কৃপণ, খেতে দিয়ে নিজের সমস্ত সুদের হিসাব কষিয়ে নেয়, গভর্নমেন্টের দেওয়ার টাকা পর্যন্ত সে নিয়ে নেয়, পণ্ডিত মশাই হাতে যায় না। সে কি? ঠিক তাই। চাটুজ্য মশাইয়ের এক বোন স্বামী মারা যাওয়ার পর এই দাদার আশ্রয় এসে ওঠে। এখানে আসার পর এক কন্যা সন্তান হয়, সন্তান প্রসবের পর বিনা চিকিৎসা সে মারা যায়। কি বলছো তুমি ভূপেন? আরও আছে, তার এক বিধবা বোন দাদার ঘরে ঘরকন্যা সমস্ত কাজ করে ঝিয়ের খরচ বাঁচাতো জানো, কিন্তু সেই মেয়েটি কিছুটা বড় হবার পর ওই বোনও মারা যায়। সেই থেকে অনাথ মেয়েটি মামা মাম্মির কাছে দাসত্ব করে নানান অত্যাচার ভৎসনার মধ্যে বেড়ে উঠেছে। সেই মেয়ে এখন বিবাহযোগ্যা। তার পাত্রজীবে কোত্থেকে, তার বাবা মা কে, কেউ এখানে চেনে না। ছি 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 ছি, এরা কি মানুষ? টাকাটাই সব। মেয়েটির কথা একবারও কেউ ভাবলো না। এই তো সমাজ। তারিণী চাটুজ্যের তোমার সঙ্গে আমাকে দেখে তার বিশেষ মনের কথা একটা খুলে বলেছেন। তুমি আমার বন্ধু জেনে এই প্রস্তাবটা দিয়েছেন। এই দেখো দু একদিন পরেই এই প্রস্তাবটা তোমাকে দেবেন। ঠিক আছে ভূপেন, আমি ওই মেয়েটিকে বিবাহ করব। তার জন্য যা খরচাপাতি, গয়না কাপড়, যা যা প্রয়োজন সব কিছু আমি দেব, আর সমস্ত ব্যবস্থা তুমি করো। কমলাকে বিয়ে করতে তুই রাজি হয়ে গেলি নলিন? হ্যাঁ মা, আমি অনেকদিন আগেই ভেবে রেখেছিলাম যে একজন হিন্দু মেয়েকে বিয়ে করে তোমাকে চমকে দেব। নলিন, আমি জানতাম মা, আমি জানতাম যে আমি যদি কোনো ব্রাহ্ম মেয়েকে বিয়ে করি তাহলে তুমি সুখী হবে না। সে কথাটা ভূপেনকে বললাম। আমার কথা শুনে ভূপেন অবাক হয়ে গেল। বলিস কি নলিন, তুই বিয়ে করেছিলি? सत्य सत्य बिये करेछिली? हाँ मा सत्य बिये करेछिलाम। ओई जे बोल्लाम भेबेछिलाम तोमाके चमके देब। ताहले तोर बউ কোথায় গেল? সে আমার জীবনের এক দুঃস্বপ্নের দিন মা। ওমা এই কথা বলছিস কেন বাবা নলিন? বিবাহের ঠিক পরের দিন আমি বউকে নিয়ে নৌকায় উঠলাম। সূর্যাস্তের এক দণ্ড পরে সেই ফাল্গুন মাসে কোথা থেকে ঘূর্ণি ঝড় এসে আমাদের নৌকাটাকে উল্টে দিল। সব সব কি রকম যেন পাল্টে গেল মা। আমার আমি কিছু হাই মধুসূদন এই কি সর্বনাশ হলো? তারপর তারপর কি হলো নলিন? তোর বউ কোথায় গেল? জলে পড়ে থাকার কিছুক্ষণ পর সব যেন কি রকম গুলিয়ে গেল। তারপর যখন জ্ঞান ফিরলো না দেখলাম যে আমি ভেসে আছি, নিজেকে বাঁচাবার চেষ্টা করছি। তখন কেউ কোথাও নেই। কিভাবে যে সাঁতরে নিজেকে বাঁচিয়েছিলাম, কোত্থেকে যে আমার শক্তি এসেছিল আমি কিছুই জানি না। কিন্তু তোর বউ সে কোথায়? জানি না মা। জানি না মানে? জ্ঞান ফেরার পর আমি যখন দেখলাম যত দূর দৃষ্টি যায় তখন কেউ কোথাও নেই, না কোনো নৌকা না কোনো আরোহী, কেউ না। ওরে নলিন এ কি কথা শোনালি বাবা? তুই তোর বউকে নদীর জলে বিসর্জন দিয়ে এলি। ওরে এই যে বোধনের আগে বিসর্জনের বাজনা বাজিয়ে দিলি বাবা। তুমি শান্ত হও মা, দেখো ভগবান যা করেন তার উপর তো আমরা কিছু করতে পারবো না। শান্ত হও মা। তারপর তুই আর তার কোনো খোঁজ খবর করিসনি? হ্যাঁ করেছি, খোঁজ করেছি, পুলিশে খবর দিয়েছি, কোনো ফল হয়নি। তাতে আমারই মন্দ কপাল, তা নইলে এমন হয়? মন্দ কপাল তোমার কেন হতে যাবে মা? তুমি তো ঘটনাটা জানতেই না আজ পর্যন্ত। মন্দ কপাল যদি হয়ে থাকে তাহলে আমার। আমার একটাই দুঃখ মা, যে আমি লক্ষ্মী প্রতিমার মতন বউকে তোমাকে দেখাতে পারলাম না। থাক বাবা, তার কথা আর আমাকে বলিস না। তার কথা শুনতে গেলেও আমার বুক কেঁপে কেঁপে উঠছে। আমি তোমাকে বলতে চাইনি মা, আমি জানতাম তুমি কষ্ট পাবে, কিন্তু তুমি আজ যখন আমার বিবাহের জেদ ধরলে কি করবো বলো, বলতেই হলো আমাকে। তুমি বলো মা, এই অবস্থায় এখন কি আমার বিবাহ করা উচিত? এ কি কথা বাবা, একটা দুর্ঘটনা ঘটে গেছে বলে জীবনে তুই আর বিয়েই করবি না? কথাটা তা নয় মা, এখনো তো এক বছর কাটেনি। ধরো যদি সে বেঁচে থাকে। এ কি কথা বাবা নলিন, যদি সত্যি সে বেঁচে থাকতো তাহলে তোর খবর করতো না? জানি না মা, সে কি আদৌ আমার কোনো খবর জানে? কেন এ কথা বলছিস কেন? কারণ আমি ছিলাম তার কাছে একেবারে অপরিচিত। সেদিন লজ্জায় বোধে আমার মুখ পর্যন্ত দেখেনি ও। আরে তুই তোর মামার কাছে খবর পাঠিয়েছিলি? পাঠিয়েছিলাম, তারিণী চাটুজ্যকে খবর পাঠিয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয়ে তিনিও কোনো খবর জানেন না। বাবা নলিন তাহলে তার কোনো বাধাই রইল না অন্নদাবাবুর মেয়েকে? না মা, আমি মনে মনে ঠিক করেছি যে আমি একটা বছর তার জন্য অপেক্ষা করব। তারপর যদি সে ফিরে না আসে তাহলে জানবো তার মৃত্যু হয়েছে। ও কি কথা বাবা নলিন, এত দিনেও যার কোনো খবর পাওয়া যায়নি তার জন্য আরো এক বছর অপেক্ষা করা কেন? এত তাড়াতাড়ি বা কিসের মা? এক বছর তো দেখতে দেখতে কেটে যাবে। এই তো দেখো না, এখন তো অঘ্রাণ, তারপর পৌষ, আর পৌষে তো বিবাহ হয় না, তারপর মাঘ, আর মাঘ পেরোলেই ফাল্গুন। सत्यि कथा बोलते कि मा आमी एखोनो ताके भूलते पारिनी। अच्छा बेश फागुनेई होबे पात्रियो ठीक करा रइलो। आमी किन्तु हेमनलिनीर बाबाके कथा दिएछि। मानुष तो शुधुमात्र कथाटुकुई दिते पारे आर जे कथा राखार मालिक आमी सबकिछु तार उपरई छेड़े दिलाम। चमुके चमुके सहसादी कंचने चकिते चकिते मति छुटिल बिजुली। चमुके चमुके सहसादी कंचने चकिते चकिते मति छुटिल बिजुली। हर हर चराचर पलके झलकिया भोर तिमिर छाय गगन में गरुजने स्तब्ध आधार घुमाइছে। सहसाয় উঠিল জেগে প্রচন্ড সমীরণ। सहसाয় উঠিল জেগে প্রচন্ড সমীরণ। বড় বড় বাজ গগন ঘন ছাই গগন।